এদিকে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে প্রতীক বরাদ্দ। সকালে খুলনা সিটিতে চার মেয়র প্রার্থীকে প্রতীক দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। 11টা থেকে কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া শুরু হয়। প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি মেনে চলা হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য আজ থেকে মাঠে থাকবেন 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মনিটরিং করবেন রিটার্নিং কর্মকর্তারাও। এদিকে সকাল 10টা থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। প্রতীক পেয়েছেন 7 জন মেয়র প্রার্থী। খুলনা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন রেজা, তার কাছে যাব। মামুন, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা কি বলছেন? আতিক, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল 9:30 রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন তিনি তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু তিনি লাঙ্গল, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আওয়াল তিনি হাত পাখা, এবং জাকের পার্টির এস এম সাব্বির হোসেন তিনি গোলাপ ফুল প্রতীক পেয়েছেন। এবং প্রতীক পাওয়ার পর প্রার্থীরা মেয়র প্রার্থীরা তারা আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি নিউ মার্কেট এলাকায় গণসংযোগ শুরু করেন। এছাড়া জাতীয় পার্টির মেয়র প্রার্থী কিছু সময়ের মধ্যে নাগরিক ডাক বাংলো এলাকায় গণসংযোগ করবেন। এর পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রার্থী তিনি দুপুর 3টায় নগরীর 2 নং ওয়ার্ড ফুলবাড়ি গেট এলাকায় গণসংযোগ করবেন। আর জাকের পার্টির প্রার্থী তিনি আগামীকাল থেকে তার গণসংযোগ শুরু করবেন। মেয়র প্রার্থীরা তারা প্রত্যাশা করেছেন যে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় তারা প্রত্যাশা করেছেন যে যাতে নির্বাচন সুষ্ঠু হয় এবং ভোটার যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই চেষ্টা তারা করবেন, এবং নির্বাচন কমিশনের প্রতিও তারা সেই আহ্বান জানিয়েছেন। আর আজ প্রচার প্রচারণা ক্ষেত্রে কোনো আচরণবিধি লঙ্ঘন হয় কি না সেই বিষয়টি তারা সেই রিটার্নিং কর্মকর্তার এবং রিটার্নিং কর্মকর্তা এবং 10 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা সেই সঙ্গে 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা এই আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করবেন। আর এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখানে যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, যা এই কার্যক্রম চলবে বিকাল 4টা পর্যন্ত। আতিক জি, মামুন আপনি থাকুন সেখানে। এবার আমরা একটু বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জেনে আসতে চাই। আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা ইতোমধ্যে যুক্ত হয়েছেন। রানা, আজকে থেকেই তো বলা যায় যে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন প্রার্থীরা, কি বলছেন তারা? আতিক, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আজকে নির্ধারিত দিনে প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। আমি রয়েছি এই মুহূর্তে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে, যেখানে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা তিনি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিচ্ছেন। সকালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যে 7 জন মেয়র প্রার্থী রয়েছে তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর ভিতরে 4টি রাজনৈতিক দলের, যার ফলে তাদের যে নির্ধারিত প্রতীক রয়েছে আওয়ামী লীগের নৌকা, জাতীয় পার্টির লাঙ্গল, ইসলামী আন্দোলনের হাত পাখা এবং জাকের পার্টির গোলাপ ফুল, তারা সেই প্রতীকগুলো পান। এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন কামরুল হাসান, তিনি টেবিল ঘড়ি, মোহাম্মদ আসাদুজ্জামান তিনি হাতি, এবং আলী হোসেন তিনি পেয়েছেন হরিণ মার্কা। এরপরে সংরক্ষিত যে নারী কাউন্সিলর রয়েছেন তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়, এবং এখন এই মুহূর্তে যারা সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম যেটি সেটি শুরু হচ্ছে। তো এই ছিল প্রতীক বরাদ্দের কার্যক্রমের পরিস্থিতি, এবং আমরা সকালে যে মেয়র প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তাদেরও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা বরাবরের মতন যে উন্নয়ন কার্যক্রম সেই উন্নয়ন কার্যক্রমের ফুলঝুড়ি ছড়ান, এবং বিশেষ করে বরিশালের বর্ধিত এলাকা কিন্তু নির্বাচন সিটি কর্পোরেশনের আওতায় আসার পর দীর্ঘদিন ধরে এখন পর্যন্ত সে আগের মতোই বঞ্চিত অবস্থায় রয়েছে, এবং নগরীর অনেক রাস্তাঘাট কিন্তু খানাখন্দে পরিপূর্ণ। এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিবেন এবং এগুলো যেন দ্রুত মেরামত করা যায়, সংস্কার করা যায় এবং নতুন রাস্তাঘাট করা যায় এবং বরিশালকে একটি উন্নত নগরী করা যায় সেই প্রত্যয় তারা ব্যক্ত করছেন। তো এই ছিল বরিশাল নির্বাচনের প্রতীক বরাদ্দের আজকের কার্যক্রমের পরিস্থিতি। আতিক রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল এবং খুলনা সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।